সপ্তাহের মাঝে আসতো একটা কাজের দিন, স্কুল কলেজ অফিস সবই খোলা, চরম ব্যস্ততা। কিন্তু এরকমই একটা দিনে বহু ট্রেন বাতিল হওয়ায় চরম সমস্যায় পড়লেন শিয়ালদা রানাঘাট শাখার যাত্রীরা। একটু প্রবলেম হচ্ছে, কারণ অফিসে একটু লেট হচ্ছে, ট্রেনে একটু গন্ডগোল, মানে ট্রেনের টাইমটা একটু ফ্লাকচুয়েট করছে, এটার জন্য একটু প্রবলেম হচ্ছে। কাকিনাড়া স্টেশনে চলছে চতুর্থ লাইন বসানোর কাজ, পাশাপাশি নৈহাটি থেকে কাকিনাড়া পর্যন্ত ইন্টারলকিং এর কাজের জন্য শুক্রবার থেকে রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। শুক্রবার 4টি শিয়ালদা রানাঘাট লোকাল, 20টি শিয়ালদা নৈহাটি লোকাল ও 8টি শিয়ালদা কল্যাণী লোকাল বাতিল করা হয়। এর ফলে শুক্রবার সব ট্রেনেই ছিল বাদুর ঝোলা ভিড়। ট্রেনে উঠতে না পারায় স্টেশনেই ঘন্টার পর ঘন্টা কাটলো অনেকের। ট্রেনের টাইম অনেক লেট হচ্ছে, ট্রেনটা আসলে এটাই প্রবলেম হচ্ছে, আর লেটের কারণে ভিড় হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট বিশাল ভিড় হচ্ছে। ঘুরপথে চলছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। শুক্রবার গোরক্ষপুর কলকাতা এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, কলকাতা পাটনা এক্সপ্রেস ও মুজাফফরপুর ফার্স্ট প্যাসেঞ্জার নৈহাটি অথবা ব্যান্ডেলের পরিবর্তে ডানকুনি দিয়ে যাতায়াত করেছে। শুক্রবারের মতো আগামী দুদিনেও ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা, কারণ শনিবার শিয়ালদা রানাঘাট শাখায় 40টি লোকাল এবং রবিবার 42টি লোকাল ট্রেন বাতিল করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।